আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে এই পরিস্থিতিতে আপনারা যারা গৃহবন্দী হয়ে আছেন তাদেরকে সুস্থ থাকার জন্য ব্যায়াম করতে হবে, এটা বারবার করে আমরা বলে আসছি। তা এখন যে ব্যায়ামগুলো দেখাবো, বিশেষ করে এটা আপনার বিভিন্ন জয়েন্টের যে ফ্লেক্সিবিলিটি, তারপরে আপনার মাসেলের স্ট্রেংথ, হ্যাঁ মাসেলের লেন্থ, এগুলো বাড়াবে। এবং আপনি যারা বিশেষ করে দৌড়াদৌড়ি করছেন বা ম্যারাথনে অংশগ্রহণ করেছেন বা করবেন সামনে বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যারা থাকবেন, তাদের সবার জন্য এটা বেশ কাজে লাগবে। তো আপনারা সবাই জানেন যে আসলে ব্যায়ামটা হচ্ছে পার্সোনালাইজড, অর্থাৎ সবাই সব রকম পারবে না। আমি নিজেও এটাতে এক্সপার্ট নই, আমি শুধু আমি যেটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যাদের ফ্লেক্সিবিলিটি ভালো তারা আমার চেয়ে আরও ভালো করতে পারবেন, যারা আমার চেয়ে অনেক দিন ধরে বেশি দিন ধরে করে আসছেন তারা আরও বেশি ভালো পারবেন। তো আমি যেটা করছি যে এটা হচ্ছে ফিট স্টার ইয়োগা, একটা অ্যাপসের মাধ্যমে আমি করছি। এটা মনে হয় আইফোনেই শুধু কাজ করে, আইওএসে আছে, হয়তো এটা অ্যান্ড্রয়েডে নাই। বাট অনেক ধরনের ব্যায়াম আপনারা ইউটিউবে ফ্রি পাবেন, অনেক ধরনের অ্যাপস আছে যেগুলোতে ফ্রি, এটাও একটা ফ্রি অ্যাপস। হ্যাঁ, তো আপনারা চাইলে এটা থেকে ট্রাই করতে পারেন, আমার সঙ্গেও করতে পারেন। সো আমরা শুরু করছি যে প্রথমে আমাদের রিল্যাক্স হয়ে বসতে হবে, এটাকে বলে সিটেড পোজ। তা আমরা রিল্যাক্সভাবে বসবো সবাই। হ্যাঁ, জাস্ট মাথাটা সোজা থাকবে, লম্বা করে শ্বাস টানবো আমরা, নাক দিয়ে টানবো, মুখ দিয়ে ছাড়বো, পেট ফুলিয়ে শ্বাসটা টানবো। যখন শ্বাসটা ছাড়বো রিল্যাক্সলি আমি নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দেব। সারাদিনের যত দুশ্চিন্তা সব আমরা আস্তে আস্তে নিঃশ্বাস দিয়ে আমরা টেনে নিয়ে মুখ দিয়ে বের করে দিব সব দুশ্চিন্তা। শ্বাস টানার সময় সবসময় চেষ্টা করবো যে আল্লাহর অশেষ নিয়ামত আমরা ভেতরে ঢুকাচ্ছি, ছাড়ার সময় মনে করবো সকল দূষিত পদার্থ ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে আমরা টুইস্ট করব, ব্যাস আমরা ডান দিকে টুইস্ট করছি। আপনারা চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব আস্তে আস্তে টুইস্টটাকে বাড়ানোর জন্য। তো এটা আপনার একটা ইজি টুইস্ট। আমাদের এই যে মাজার যে জয়েন্টটা আছে দেখবেন যে এই জয়েন্টটা খুব ভালো, এখানে আপনার যে কোনো জয়েন্টের জন্য তাদেরকে একটু স্ট্রেস দিতে হয়। আবার আমরা সোজায় বসি, আবার আমরা ঠিক উল্টা দিকে। এই আমরা সবসময় চেষ্টা করবো এই ব্যায়ামটা করার সময় মাজাটা যেন সোজা থাকে এবং স্ট্রেসটা ধীরে 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 আপনি স্ট্রেসটা বাড়ানোর চেষ্টা করবেন। সারা সময় আর একটু বেশি যেতে চেষ্টা করবেন, আরও ডিপে যাওয়ার চেষ্টা করবেন। বাট একটা কথা মনে রাখবেন যে রিল্যাক্স থাকার চেষ্টা করবেন, প্রেশারাইজ করবেন না নিজেকে, কারণ আপনারা জানেন যে বেশি প্রেশার দিলে পরে আপনার একটা জয়েন্টে আঘাত পেতে পারেন। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে সুস্থ থাকা, কাউকে অসুস্থ করে ফেলা না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদেরকে সবাইকে সুস্থ থাকতে হবে। আমরা এটা জানি যে গলফোর একটা ব্যায়াম, এই এটা আপনি আগের যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে এটা আমরা করি। এটা একটা আমাদের জাস্ট এই যে পুরো স্টেবিলিটিটা, এই যে মাজার যে এই যে ব্যাকের যে মাসেলগুলো আছে, খুব ইজি একটা ব্যায়াম। এবার আমরা ক্যাট অ্যান্ড কাউটা করবো। এটা হচ্ছে প্রথমে এইভাবে দিয়ে চেষ্টা করব, আবার এই আমার সাথে সাথে করার চেষ্টা করুন যে যতটুকু পারবেন। আবার এরকম এটা পিঠের ব্যথার জন্য অনেক ভালো ব্যায়াম, পিঠের ব্যথা, মাথার ব্যথা, লো ব্যাক পেইন, এটা আমরা আর একটু করি। ব্যাস এবার আমরা অল ফোরে আসবো, আবার দুই হাতের উপর এবং দুই হাতের উপর ভর দিয়ে জাস্ট আমরা সোজা থাকবো। এগুলা কিছু ইজি পোজ আছে, যেগুলা কিছু ইজি একদম সহজ, এটা একদম সহজ। এরকম কিছু আছে একটু কঠিন, ডিফিকাল্টিস অনুযায়ী আপনারা আপনারা যতটুকু পারেন আপনারা করার চেষ্টা করবেন। এবার ঠিক আগের মতোই আবার আমরা এই যে ডান পাটা পিছনে নিব, মাথা ব্যথার জন্য এটা অনেক ভালো ব্যায়াম, বাম হাতটা সামনে নিব। সবসময় আমাদেরকে শ্বাসের বিষয়টা খেয়াল রাখতে হবে, যে আমরা চেষ্টা করবো আমাদের যে শ্বাস লম্বা করে বুক ভরে শ্বাস নিতে, আবার ধীরে ধীরে আমরা শ্বাসটা ছেড়ে দেব। আমরা সবসময় চেষ্টা করবো যে বুকে
বুকের নিচের অংশটা বা পেটের অংশটাকে কাজে লাগাতে, ডায়াফ্রামটাকে কাজে লাগাতে। তো আমরা যদি পেট ফুলিয়ে শ্বাস নিই এবং শ্বাস ছাড়ার সময় পেটটাকে ভেতরে দিয়ে দিই, তাহলে আমার ডায়াফ্রামটা খুব ভালো কাজ করে। এই ব্যায়ামগুলোতে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সো এগুলো বরং আপনার যে মাজার ব্যথা, পিঠের ব্যথা, এগুলোর জন্য খুব ভালো ব্যায়াম। আবার আমরা খুব আরামের ব্যায়াম করছি। এরপরে আমরা চলে যাব আমাদের চাইল্ড পোজে। চাইল্ড পোজটা আপনি যে কোনো সময়, আপনার যখনই প্রয়োজন, যখনই আপনি নিজেকে মনে হবে যে টায়ার্ড মনে হবে বা খারাপ লাগছে, তখন আপনারা চাইল্ড পোজ করার চেষ্টা করতে পারেন। এটা ধীরে ধীরে চেষ্টা করবেন যে ব্যাক সাইডটাকে মাটির সাথে দাবিয়ে দেওয়ার জন্য। রিল্যাক্স থাকলে এটা অটোমেটিক আস্তে আস্তে এটা হবে, প্রথম দিকে হবে না কিন্তু ধীরে ধীরে হবে। সো এটা যার যতটুকু ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আপনারা করার চেষ্টা করবেন। এবার আমরা ডাউন ডগ করব। আমি বারবারই বলছি যে আপনারা চেষ্টা করুন পায়ের গোড়ালিটা মাটির সাথে লাগানোর জন্য যারা পারবেন। এটা হচ্ছে আমরা এটাকে বলে ডাউন ডগ ওয়াকিং। হ্যাঁ, আপনার যে স্ট্রেসের মাধ্যমে আপনি জয়েন্টগুলোকে আস্তে আস্তে লুজেন করছেন এবং জয়েন্টকে মেসেজ পাঠাচ্ছে যে আপনার এটা কি করতে হবে, যে সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করতে হবে যাতে জয়েন্টের ফ্লেক্সিবিলিটিটা ভালো থাকে। আমরা জানি যে আমরা জয়েন্টকে যত মুভ করব তত সেখান থেকে সাইনোভিয়াল ফ্লুইড, অর্থাৎ একটা মোবিলের মতো যেটা কিনা জয়েন্টগুলোকে ফ্লেক্সিবল রাখে, সেগুলো সিনথেসিস হতে সহায়তা করে। এবার আমরা প্ল্যান করব আবার এইভাবে, আবার এরকম, আবার চান্স পোজ, আবার এই। এটা আমরা মাঝে মাঝেই করব। এবার আমরা ডান পাটা উঁচু করব। আমরা যে যতটুকু পারি অতটুকু করব। এবার আমরা করব লোয়ার লাঞ্জ। পাটা সামনে সাপোর্টেড থাকবে এরকম, এই পাটা এরকম যতটুকু পারি আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তারপর এভাবে হাত তুলে পিছনের দিকে বডিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা যার যতটুকু ফ্লেক্সিবিলিটি আছে অতটুকু। হ্যাঁ, আমি যতটুকু পারছি আমি অতটুকু করছি, আমার মানে ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আপনারা নিজের অনুযায়ী করতে পারেন। শ্বাস নেওয়ার কথা বললে চলবে না, আমাদেরকে শ্বাস নেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের বডিটা যখন স্ট্রেস হয় বা স্ট্রেসে চলে আসে, তখনই আমরা একটা জিনিস যে অনেকে শ্বাসটা বন্ধ করে রাখি। হ্যাঁ, এই জিনিসটা করা যাবে না। সো এটা আমরা জীবনের ভিতরে আমাদের অনেক স্ট্রেস আসে, আমাদেরকে সেই স্ট্রেস কন্ডিশনগুলো ওভারকাম করার জন্য আমাদেরকে ব্রেথটাকে ঠিক রাখতে হবে। সো দম আটকে না রেখে লম্বা করে শ্বাস টানুন, নাক দিয়ে মুখ দিয়ে ছাড়ুন। এবার আমরা আর্চার আর্মস করার চেষ্টা করব এই পজিশনে। এইভাবে যারা যাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী যারা হাতটাকে ধরতে পারেন, আমি দেখি আমি কতটুকু পারি। ইজি থাকার চেষ্টা করতে হবে আমাদের। আবার আমরা লোয়ার লাঞ্জে থাকবো।
এবার আমরা সিজার ফোল্ড করব। সিজার ফোল্ড হচ্ছে এই যে ডান পা সামনে দিলাম, ডান সাইডে করছি, হ্যাঁ। এবার আস্তে আস্তে এই চেষ্টা করা আমরা এখানে মাথাটা লাগাতে, যারা পারবো লাগাবো, যারা পারবো না তারা যতটুকু পারি করবো। এবার আমরা রানার শ্বাস করবো। এই রানার শ্বাসটা যারা রানার তাদের জন্য ভালো, যারা রানার না তাদের জন্য অনেক ভালো। তো এটা যারা আমরা দৌড়াদৌড়ি করি, আমরা এই স্ট্রেসটা আমরা সবাই করার চেষ্টা করব। এটা খুবই ভালো, বিশেষ করে আমাদের এই যে জয়েন্ট গুলোর জন্য। এবার আমরা ডান হাতটা মাটিতে রেখে বাম হাতটা উপরে উঠে দিলাম, এই যে ঠিক এইভাবে। এই পাটা এভাবে রাখতে পারেন, বাম পাটা এভাবে রাখতে পারেন, যার যেটা সুবিধা হয়। আবার আমরা রানার্স রাউন্ডে চলে আসছি। এবার আমরা রিজার্ভ করব। এই যে এই পাটা ডান পাটা একটু এদিকে সরিয়ে নিয়েছি, ডান পাটা, এই যে বাম পাটা যতটা পারি আমরা আর একটু পিছনে নেওয়ার চেষ্টা করব। তারপর হাত দুটো এই এভাবে দিয়ে আমাদের যার যতটা ফ্লেক্সিবিলিটি আছে সে ততটুকু চেষ্টা করব। এবার আমরা এই হাতটা ডান হাতটা এই পায়ের নিচে এখান থেকে নিয়ে জাস্ট এই আগের পোস্টটাই থাকবে। এটা আমরা এইভাবে করতে পারি, এই আবার আমরা লিজার্ডে যাচ্ছি। এবার আমরা রানার্স লঞ্চে আবার যাব। এবার আমরা ডান পাটা উপরে নিব, ডাউনওয়ার্ড ডগ। এবার আমরা আবার ডাউনওয়ার্ড ডগ করছি। প্ল্যাঙ্ক করলাম, লোয়ার প্ল্যাঙ্ক করলাম। আবার ডাউন ধরে আসছে। আমরা চেষ্টা করবো হিলটাকে গ্রাউন্ডে টাচ করার জন্য যতটা পারি। এবার বাম সাইডে করবো। আমরা এতক্ষণ যেটা করেছি ডান সাইডে, এটা লোয়ার লাংস। এবার বাম পা সামনে, ডানটা পেছনে, আগের মতোই। যে যতটা পারে পিছিয়ে ফেলার চেষ্টা করো, পিছিয়ে।
এবার এই সাইডে আর চাল আম করবো, স্যার এই সাইড করেছি, এবার এই সাইডটা এটা করা হয়েছে না, এই সাইডটা করতে ওকে এই সাইডটা মনে রাখতে হবে, যে পাটা সামনে সেই হাতটা পিছনে যাবে। এই এটা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী করব। একটা সময় আমি এখানে হাত দিতেই পারতাম না, আবার সিজার ফোল্ড, এবার বাম পা সামনে, আপনি যত করবেন ধীরে ধীরে আপনার ফ্লেক্সিবিলিটি বাড়বে, আপনি তত ভালো করে করতে পারবেন। যারা আমার চেয়ে ভালো করেন তাদের জন্য সাধুবাদ জানাচ্ছি, আর যারা আমার মতো অতটুকু পারছেন না একসময় আমার চেয়ে অনেক ভালো করতে পারবেন। আপনাদের কাজ হচ্ছে এটা রেগুলার ভাবে করে যাওয়া। এই এটাকে বলছে রানার্স লান্স টুইস্ট। হ্যাঁ আমরা আবার রানার্স লান্স করছি, এটা আমি বলছি যে বারবারই বলতেছি, যারা আমরা দৌড়াই বা আমরা যারা সাইক্লিং করি, হ্যাঁ বা আমরা যারা ম্যারাথন দৌড়াই, হ্যাঁ সবার জন্য এটা খুবই ভালো। এবার আবার কি করছি আমরা, এই যে বাম পাটা একটু সাইডে সরিয়ে নিয়ে ডান পাটা পিছনে নিয়ে, এই এটাকে বলে লিজার্ড। আমি যেমন দেখেন বাম হাত লাগাতে পারছি না, আমি চেষ্টা করছি, এবার আমরা আমার শোল্ডারটা এটা নিচে নিয়ে, এতে করে স্ট্রেসটা আর একটু বেশি হলো। এটা শোল্ডার জয়েন্টের জন্য ভালো। আমরা এরপর আবার লিজার্ড করব, আবার এই যারা এভাবে পারবেন না তারা এতটুকু করতে পারেন, এইভাবে করতে পারেন, আর যারা এভাবে পারবেন তারা ওভাবে করার চেষ্টা করবেন, করতে করতে একটা সময় আপনিও পারবেন। আবার আমরা রানার্স লাঞ্চে চলে আসছি, এই ব্যায়ামগুলো দেখলে অনেক সহজ মনে হয়, আশা করি যারা করবেন তারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু সহজ। আবার আমরা বাম পা উপরে উঠাচ্ছি, আবার আমরা এখানে একটা কল চলে এসেছে, আমি মোবাইল দিয়ে করছি, আমি আসলে প্রিয় দর্শক একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যেটা ডাউন ডাউন করছিলাম, আবার আমরা পিনে আসে করছি, এরকম আবার এরকম আবার ডাউন ডাউন, এরপরে আমরা প্ল্যান করব। এটা হচ্ছে প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক আরো অনেক ভাবে করা যায়, এটা একটা প্ল্যাঙ্ক। সবসময় আমাদেরকে গ্লুট মানে ব্যাকের যে মাসলটা আছে পেছনের,
গ্লুটস সেটাকে কন্ট্রাক্ট করে রাখার চেষ্টা করতে হবে এই পোস্টটাতে। এবার আমরা সাইড প্ল্যান করব। হ্যাঁ, কষ্ট হচ্ছে। এবার আসেন, এই আমরা যে বাম পাটাকে এই সাইডে নিয়ে এসে এইভাবে হাতটাকে এই বাম হাতটাকে এইভাবে ছেড়ে দিয়েছি। এখানে লম্বা লম্বা শ্বাস নিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে এইটা যেন নিচে পড়ে না যায়। ইয়েস, ঠিক একই যেটা এবার আমরা আবার প্ল্যান করবো। এটা ধীরে ধীরে দেখবেন করতে করতে সবকিছু ইজি হয়ে যাবে। প্রথম দিকে সবারই সবকিছু কষ্ট হবে। এবার আমরা বাম সাইডে যেটা করবো এতক্ষণ ডান সাইডে করেছি, এটা আমরা বাম সাইডে করবো। খেয়াল রাখবো যেন এটা নিচে না পড়ে যায়। হাত একটু কাঁপছে কিন্তু আমার, এটা হচ্ছে মজা। চ্যালেঞ্জ থাকতে হবে। আবার চলে আসি। যত কাঁপাকাঁপি হবে ততই ভালো। ঘামও বেরোনো শুরু হয়ে গেছে। আবার প্ল্যাঙ্ক। এবার প্ল্যাঙ্কটাকে সহজ মনে হচ্ছে। এগুলো করার পর মনে হচ্ছে যে আরে প্ল্যাঙ্ক কত ভালো। এবার আমরা কোবরা কোবরা করব। এভাবে হাত রেখে ব্যাকটাকে রিল্যাক্স করে দিতে হবে, ঘাড়টাকে রিল্যাক্স করতে হবে। আবার আমরা শিশু হয়ে যাই, চাইল্ড পোজ। আবার ডাউনলোড। আমরা যারা রেগুলার ব্যায়াম করি, যারা দৌড়াদৌড়ি করি, হ্যাঁ, তাদের জন্য এগুলো খুবই দরকার। অনেক সময় আমরা মানে পোজ দিয়ে এত কিলো দৌড়াইছি, এত কিলো দৌড়াইছি, এত কিলো হাঁটছি, হ্যাঁ, তা আমরা কতক্ষণ ইয়োগা করছি বা ব্যায়াম করছি, এই ধরনের স্ট্রেসিং এগুলা কেউ পোজ দেয় না। আমি বলবো যে এখন থেকে এটার উপর করে দিতে। প্রতিটা শ্বাসের সঙ্গে আমরা নিচে চলে যেতে চেষ্টা করব। ওকে, আমরা এবার কি করব, দাঁড়িয়ে আগে এটাকে বলে মাউন্টেন পোজ, অলরেডি আপনারা জেনে গেছেন। ঘাম কিন্তু পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, কে কে ঘামাচ্ছেন দেখি কমেন্ট করেন, আর যারা যারা করছেন তারাও কমেন্ট করেন।
ওকে, এবার আমরা আবার উপরে হাত উঠিয়ে এই ডান দিকে, আবার উপরে হাত উঠে আবার বাম দিকে, আরাম, মজা লাগছে। ওকে, এবার সামনের দিকে আবার ঝুঁকবো আমরা। আবার আমরা ডাউন ডাউন হয়ে যাই, ডান ডান দিকে আমরা এবার ওয়ারিয়র করবো, ডান পা সামনে, এই যে ডান পা সামনে, এই হাত উপরে, আমরা উপরের দিকে তাকানোর চেষ্টা করব। আমরা যদি খোলা আকাশের নিচে পড়তে পারি তাহলে ভালো, আকাশের দিকে তাকাবো। আহা, এবার হাতটাকে এই যে দিয়ে, যার যতটুকু ক্যাপাসিটি আছে অতটুকু অনুযায়ী করুন। আবার হ্যাঁ, ঘাম পড়ছে কিন্তু, হ্যাঁ, কোনো দৌড়াদৌড়ি নাই, কিছু নাই, তাও ঘাম পড়ছে, তাহলে বোঝা যাচ্ছে যেটা কাজ করছে। এবার এটা এই ডানটার উপর রেখে, এই এটা চমৎকার একটা পোজ, এখানে আপনার পুরো ব্যালেন্স থাকতে হবে, আপনার দেহ এবং মনের সংযোগ এখানে খুবই জরুরি, সো মানসিক ভাবে এটা খুবই আপনাকে ফোকাস থাকতে সহায়তা করবে, ফোকাসড। এবার আবার আমরা ওরিয়ার করছি, আবার ডাউন ডগ, আমরা বিনিয়াসা ইয়ে করবো, প্রথম এরকম, আবার এরকম লোয়ার প্ল্যাঙ্ক, আবার ডাউন ডগ, এবার উল্টা দিকে বাম পা উঠাবো, আবার এবার এতক্ষণ ডান দিকে করেছে এটাই বাম দিকে উঠবে, এটা বাম পা সামনে, এবার এর আগে আমরা করেছিলাম ডান পা সামনে দিয়ে, নিঃশ্বাস বারবার আমাদের মনে রাখতে হবে, নিঃশ্বাসটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক উল্টা দিকে হাতটা আগে এভাবে নিয়েছিলাম, এবার এরকম নিয়েছি, এবার বাম হাতটা সামনে, ডান হাতটা পেছনে নিয়ে, এর আগে যেটা করেছিলাম তার উল্টা, আমরা যে যতটুকু পারি অতটুকু, আবারও ওয়ারিয়র ওয়ান, কে কে করছেন জানাবেন কমেন্ট করে, এবং
আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে এরকম আমরা চেষ্টা করবো রেগুলার ভাবে ফোকাস, হ্যাঁ, মেন্টাল ফোকাস এবং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল যে একটা ব্রিজ তৈরি করা, আমার দেহের সঙ্গে মনের একটা সংযোগ, এ ধরনের ব্যালেন্স পোস, এগুলো খুবই দরকার। আপনারা এগুলো করলে পরে দেখবেন বেশি বেশি ফোকাস থাকতে পারবেন। এবং আমরা প্রায়শই আমাদেরকে বিভিন্ন স্ট্রেস নিতে হয়, তো এই ধরনের স্ট্রেসিং এক্সারসাইজগুলো যদি আমরা রেগুলার করি তাহলে আমাদের জীবনে যে স্ট্রেসগুলো আসে সেগুলোকে মোকাবেলা করা অনেক সহজ। এটা আমরা চেষ্টা করবো যে পায়ের যে গোড়া রেখে আছে যেন মাটির সঙ্গে লাগানো থাকে। আবার বিনিয়াসটা এ করবো, এই যে এরকম প্রথমে প্ল্যান করলাম, লোয়ার প্ল্যান করলাম, আবার এরকম, আবার এরকম, আবার ডাউন ডক। এটা আমরা প্রায়শই করি প্রতিটা ব্যায়ামের ফাঁকে ফাঁকে। জানি এখন একটু কষ্ট হচ্ছে, কিন্তু মনে রাখবেন এই যে কষ্টটা এটা আপনাকে অনেক সুখ দিবে। অসুখের যে কষ্ট তার চেয়ে এটা অনেক আপনার আরাম। ওকে, এবার আমরা বসবো এই দুই পায়ের উপর ভর দিয়ে। এই এটা আমরা যে কোনো ওয়ার্ম আপ সেশনে আমরা এটা করতে পারি। এটাকে খুব ইজি মনে হলেও এটা মাসেলগুলোকে মেসেজ দেয়, এই মাসেলগুলোকে যে আমার বডি এখন কাজের জন্য প্রস্তুত হচ্ছে, মাসেলকে ইউজ করার জন্য প্রস্তুত হচ্ছে। এবার আমরা অল ফোর করছি, আবার আমরা চাইল্ডস পোজে যাচ্ছি, এটা আমরা যে কোনো সময় যখনই আপনার কাছে খারাপ লাগবে, দুর্বল লাগবে, যে কোনো সময় আপনি এখানে এসে
আবার আমাদের চাইল্ড পোজ, এবার আসেন সবাই মিলে আমরা সুপাইন পজিশনে যাই। সুপাইন পজিশন, এটা হচ্ছে সুপাইন পজিশন, মানে শুয়ে থাকা আর কি। এভাবে আরামে শুয়ে শুয়ে একটু শ্বাস নেন, একটু বিশ্রাম করেন, এতক্ষণ অনেক কষ্ট করছেন। ব্যাস, এবার এই যে পাটাকে আবার এভাবে ইন্টারলেস ফিঙ্গার দিয়ে, এটা ব্যাক পেইনের জন্য ভালো যারা করতে পারবেন, এই যে মাসেল গুলার জন্য ভালো, হ্যাঁ এমনকি শোল্ডারেরও এটা উপকার হচ্ছে, এটা অনেক অনেক জায়গায় শরীরের উপকার করে। এটা যে কোনো সময় আপনারা বিছানায় শুয়ে থেকে থেকে এই কাজটা যে কোনো সময় করতে পারেন, ঘুমাইতে যাওয়ার আগে, ঘুম থেকে উঠে, যে কোনো সময়। আবার একটু শুয়ে থাকেন আরাম করে। এভাবে লম্বা লম্বা শ্বাস নিয়ে শরীরের ভিতরে অক্সিজেন আমরা ঢোকাই চলেন। এবার হচ্ছে সহজ, এবার দেখি কে কতটা পারে, আমি তো পারি না রকম। বুড়া আঙুল ধরে পাটা সোজা ধরে, যদি বুড়া আঙুল ধরতে না পারেন এখানে যে কোনো জায়গায় ধরতে পারেন। এবার আস্তে আস্তে আমরা চেষ্টা করবো এটা যতটা পারি, যার যতটা ক্যাপাসিটি আছে। এটা যার যতটা ক্যাপাসিটি আছে, দেখবেন যে এটা মাজার এখানে জয়েন্টটাকে স্পেসিয়াস করেছে। আবার হ্যাঁ, কে কে পারছেন? আবার আমরা সুপারিশ ভাগ করি, এবার আমরা একই কাজ বাম পায়ে। যারা বুড়াঙ্গুল ধরতে পারবেন না তারা এই পায়ের এই জায়গাটা ধরতে পারলে হবে। সামান্য একটু ব্যান্ড রাখতে পারেন পাটা, এটা কোনো সমস্যা না, যত সোজা থাকবে ততই ভালো। আর চেষ্টা রাখবেন যে এই যে লোয়ার ব্যান্ডটা যেন বিছানার সাথে ঠিকভাবে লাগানো থাকে বা মেঝের সাথে। এটা ঠিক আগের মতো আবার আমরা এটা সাইডে নিচ্ছি, এই হাত দিয়ে আমরা ব্যালেন্স করি। যার যতটা ক্যাপাসিটি আছে সে অনুযায়ী, আবার আমরা নিয়ে আসলাম। আবার আমরা সুপারিশ ভাগ করছি, খুব মজার একটা। এটা হচ্ছে পিজন, এই এই পাটা আমি কি করলাম, এই যে এখানে নিয়ে আসলাম,
এবার এইভাবে আমরা যতটা পারে আমরা চেষ্টা করব বুকের সাথে লাগাতে। আবার সুপারিন সিনহার করবো, ঠিক আছে। আবার উল্টা দিকে যাবো, এই হ্যাঁ আমার এই যে ডান পাটা, এই যে আমি কোথায় রাখছি এইভাবে রেখে এই এখন এবার চাপ দিয়ে যতটা পারি আমি বুকের সামনে লাগানোর চেষ্টা করবো। আবার সুপারিন সিনহার করছি আমরা, এবার আমরা এটা এই দুটো নি জয়েন্ট একসঙ্গে রেখে আমরা চেষ্টা করব আস্তে আস্তে এই সাইডে। আবার আমরা এভাবে করবো, এবার উল্টা দিকে আজান দিয়ে দিয়েছে, আমরা একটু রিল্যাক্স হয়ে যাই, নামাজ পড়তে যাব আমরা। এবং আপনারা দেখবেন যে এগুলো পড়লে পরে নামাজে এত আরাম লাগে, এত আরাম লাগে নামাজ পড়তে। হ্যাঁ আপনারা যারা নামাজ পড়তে যাদের একটু কষ্ট হয় তারা বুঝতে পারবেন। সো আমরা এখন চিত হয়ে শুয়ে লম্বা লম্বা শ্বাস নেবো, পেট ফুলিয়ে নাক দিয়ে নিবো, মুখ দিয়ে ছাড়বো। Thank you.
আমরা এভাবে রিল্যাক্স থাকার চেষ্টা করব এবং আমাদের জীবনের যত দুঃখ কষ্ট আছে এগুলো আমরা ভুলে গিয়ে চেষ্টা করব যে আমরা সবসময়ের জন্য আমাদের যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার। এভাবে আপনি জীবনে স্থিরতার প্রয়োজন আছে, আমরা সবসময় ছুটছি, গোলের পিছনে ছুটছি, তো আমরা এইভাবে নিজেকে কিছুক্ষণ স্থির করে রাখা এটা আমাদের জন্য খুব দরকার। এরপর যখন মনে হবে যে আপনার মোটামুটি এখন খুব আরাম লাগছে, তারপর আস্তে আস্তে আবার আমরা এই যে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল গুলাকে আস্তে আস্তে আমরা মুভ করার চেষ্টা করব। তারপর আস্তে করে যে সাইডে আপনার ভালো লাগে এভাবে আমরা ধীরে 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 আমরা উঠে পড়ব। আরাম করে যে আর যেভাবে আরাম বসবেন, এখানে লম্বা করে শ্বাস নিব, পেট ফুলিয়ে নাক দিয়ে টেনে মুখ দিয়ে ছাড়ব। বুকে হাত রেখে মোনাজাতের মতো করে আল্লাহর কাছে আমরা সুস্থতা চাইব, এই বিপদে পরিস্থিতিতে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। সর্বাবস্থায় আমরা মনে রাখবো যে সুস্থতা হচ্ছে আল্লাহর একটা দান, আল্লাহর একটা নিয়ামত। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন যে যে কোনো ব্যায়াম আপনি করার পরে কিছুক্ষণ একটু রিল্যাক্স থাকার, আপনারা যারা দৌড়াদৌড়ি করছেন তারাও এই ধরনের স্ট্রেসিং ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য স্ট্রেসিং ব্যায়ামগুলো করবেন। তো এতে করে আপনার যেমন মানসিক প্রশান্তি হবে, এরকম আপনার শারীরিক প্রশান্তি হবে এবং আপনার রোগ মুক্তি হবে। এবং এই ব্যায়ামগুলো সবার ক্যাপাসিটি অনুযায়ী করবেন, যার কাছে যেটা বেশি কঠিন মনে হবে সে সেটা বাদ দিয়ে যেটা সহজ মনে হয় সেটা করবেন, এবং যে যতটুকু পারেন অতটুকুই করবেন। সো আশা করি আপনারা এটা দ্বারা উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ। যদি আপনাদের পজিটিভ কমেন্ট পাই তাহলে চেষ্টা করব এরকম আরও বেশ কিছু ব্যায়ামের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।